চাপাতি ময়দা ঢেলেছ, লুচি বানাবে বুঝি? আমি মেখে দিই। কি দরকার ছিল সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এলে? আমি এখন উঠেছি কি গো? আমি তো সেই কখন উঠেছি, ওঠার পর এক্সারসাইজ করলাম, স্নান সেরে তারপর এখানে আসছি। সে ঠিক আছে, কিন্তু আবার এখানে আসার কি দরকার ছিল? তুমি তো একটু ঘুমিয়ে নিতে পারতে না কি? তোমাকে ছোটদা বলেছে না, এখন থেকে তুমি শুধু পড়াশোনা করবে আর পাইলট হওয়ার দিকে মন দেবে। ছোটদা যদি জানতে পারে না তুমি সকালবেলা লুকিয়ে লুকিয়ে এসেছো এখানে আমার কাছে রান্না শিখতে, তাহলে কিন্তু খুব রাগ করবে। কিচ্ছু রাগ করবে না। আরে বাবা, কিন্তু তোমার শরীরটাও তো এখনো ভালো হয়নি। উফ চাপাদি, আমি একদম ফিট আছি, তুমি ছাড়ো তো আমি মেখে দিচ্ছি। কেন এরকম জেদ করছো বলো তো? কাকিমনে এসব বলেছে বলে? তুমিও না চাপাদি, এসব কথা এখন বাদ দাও। না বাদ দেব না আমি, আমি যা বলছি সেটা তোমাকে শুনতে হবে। কাকিমনে তো এরকম কত কিছু বলতেই থাকে, তুমি তো জানো। কাকিমনি তোমার পেছনে যতই খিটখিট করুক না কেন, বাড়ির আর সবাই, বম্মা, নতুন বৌদি, এরা সবাই তো তোমাকে বলেছে যে তোমাকে ঘর সংসারে কোনো কাজ করতে হবে না। আর আমাদের নতুন বৌদি না, ওর ভাই বোনদের মতো অত হিং ছুটে না জানো। তুমি দেখবে তোমাকে কাজ নিয়ে কখনো কিছু বলবেই না নতুন বৌদি। প্লিজ চাপাদি, তুমি এসব কি বলছো? আচ্ছা, কেউ আমাকে কিছু বলবে না বলে আমি সংসারের কাজ শিখবো না, সেটা কখনো হয়? আর তাছাড়া রান্না বান্না তো শেখারই মতন একটা জিনিস, আর আমি কেন শিখবো না বলো? ধরো কোনোদিনও কোনো দরকার হলো আর আমাকে কেউ কিছু বানাতে বলল, তখন আমি কিছু বানাতে পারলাম না, কীরকম হবে বলো তো তখন? বিশেষ করে অপরেশ কাকু, মামনিয়া সানির জন্য ওদের কেমন লাগবে? আমার জন্য ওদেরকে লজ্জায় পড়তে হবে, ওদেরকে শুনতে হবে এ বাড়ির ছোট বউ অকম্মের ঢেঁকি। তুমি না, এই নাও মাখো ময়দা। মেখে তাড়াতাড়ি ভেজে ফেলি বলো। আরে বাবা, মাথা খারাপ নাকি? সবার খেতে খেতে সেই 8-9টা বেজে যাবে, ততক্ষণ তো লুচি একদম নেতিয়ে যাবে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে বলে বলে দাও আমি কিভাবে মাখবো। আচ্ছা নাও, তেল নাও, বেশি করে তেল দাও আগে। দিদি, এই মাখার উপরেই না নির্ভর করছে লুচি পরোটা কেমন খেতে হবে। হ্যাঁ সেটাই তো শুনেছি, কিন্তু আমি এখনো বুঝতে পারি না যে একই ময়দা থেকে নরম পরোটা, মুচমুচে পরোটা, আবার লুচি কি করে হয়। খুব কঠিন কিন্তু। আরে প্রথম প্রথম একটু শক্ত লাগে, এরপর দেখবে করতে করতে সব ঠিক হয়ে যাবে, সব শিখে যাবে তুমি। তিতলিদি, আমি না তোমাকে এবার আলু চচ্চড়ি করা শিখিয়ে দেবো, সাদা আলু চচ্চড়ি। সত্যি জানো ওটা আমার খুব ফেভারিট। শুধু তোমার না, তোমার বরেরও। তিতলি কোথায় গেল আবার? বাথরুমে নেই তো। বাথরুমেও তো নেই, তাহলে কি ওয়ার্কআউট করে এখনো ফেরেনি? বলে দিলাম যে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমাদেরকে ইনস্টিটিউট যেতে হবে। কথাই কি ট্র্যাক শুটও তো এখানে, তার মানে তো চলে এসেছে। ভুলে দিলাম সার্টিফিকেটগুলো বার করে গুছিয়ে রাখতে, এইসব না করে রান্নাঘরে গিয়ে বসে আছে হয়তো। মিনা পারেও বটে, আমি দেখি সার্টিফিকেট কোথায়। আমি এবার আলুগুলো কেটে ফেলি। না 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 না,
আলুগুলো আমি কাটবো প্লিজ, আমি যদি কোনো ভুল করি তখন তুমি আমাকে বলে বলে দিও। তিতলি দিদি, হ্যাঁ তুমি তো রান্নাটা করবেই, আমি আলুগুলো কেটে দিচ্ছি। কিচ্ছু হবে না। আচ্ছা আমি কি বাচ্চা নাকি বলো তো? দেখেছো, যা ভেবেছিলাম ঠিক তাই, রান্না করছে। তিতলি দিদি ছোটটা, ভয়টাই আমি পাচ্ছিলাম সব সময়। দেখি দেখি দেখো, এদিকে দেখো, কি দরকার ছিল এসব করার? ব্যথা করছে, জানিস তো পারে না এসব করতে। আর দাঁড়িয়ে দেখছিস কি, চিনিটা দে, চিনি দে তাড়াতাড়ি। নাও এটা চেপে ধরে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? এতে রক্ত পড়াটা বন্ধ হবে। সানি দেখছো তো আমি এটা কাজ করছি, আমি এখন এটা চেপে ধরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ দাঁড়িয়ে থাকবে। অদ্ভুত কথা বলছো তুমি, তোমার এসব করার দরকারটা কি ছিল? তুমি জানো না আজকে আমাদের ইনস্টিটিউট যেতে হবে, একটু বাদেই তো বেরোতে হবে। তোমার আজকে রেজাল্ট বেরোবে তিতলি, আর রেজাল্টের পরে সুশোভন স্যারের সাথে মিটিংও আছে আমাদের। আর সার্টিফিকেট এইসব না গুছিয়ে টুছিয়ে তুমি রান্নাঘরে এসে রান্না করছো, এটা কি দরকার ছিল তিতলি? রাগ কেন করছো সানি, আমি চট করে রেডি হয়ে যাব। বাড়ির কাজ না করতে পারলে ভালো লাগে বলো? সবাই শুধু সবকিছু করে করে দেবে আমায়, বাজে লাগে না? জানি বাড়িতে অনেকে আছে, আমার কাজ করার কোনো দরকার নেই, কিন্তু কখনো যদি দরকার পড়ে যাতে আমি কাজগুলো করতে পারি তাই শিখে রাখছি। তিতলি তোমার তো ইনস্টিটিউটে একটা পরীক্ষা চলছে, তো তার জন্য তোমাকে ওখানে কনসেন্ট্রেট করতে হবে না, তোমার মন দিয়ে পড়াশোনা করতে হবে তিতলি। আমি তো মন দিয়ে পড়াশোনা করছি সানি, আর সেটা তো তুমিও জানো বলো। আচ্ছা আমি মন দিয়ে পড়াশোনা করব বলে এই বাড়িতে আমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এটা কখনো হয় বলো? আমার এরকম একদম ভালো লাগে না সানি, আমিও তো এই পরিবারেরই একজন, এই পরিবারের প্রতি আমার তো কিছু দায়িত্ব আছে। আমাকে সবাই কনসিডার করছে বলে আমিও সবসময় সেটা সুযোগ নেব। তুমি বলো সেটা কখনো হয়? ও জোরদা, তুমি দিল্লি দিদির কোনো কথা শুনবে না তো? তুমি নিয়ে যাও রুমে, নিয়ে গিয়ে ব্যান্ডেড লাগিয়ে দাও হাতে, আজকে রেজাল্ট বেরোবে আর আজকেরই হাতটা কেটে গেল। এরপর যদি বলে যে হাত কেটে গেছে তাই চান্স দেবো না, তখন কি হবে বলো তো? তুমি কি বলো তো চাপাদি, এটুকু কেটে গেছে বলে চান্স দেবে না? এই শোনো, এইসব ছাড়ো এখন, বাকিটা চাপা করে নেবে, তুমি তাড়াতাড়ি চলো উপরে গিয়ে রেডি হও, চলো। এত সকালে এরা এখানে কি করছে? প্লিজ সানি, একটা কাজ শুরু করেছি সেটা তো অন্তত শেষ করতে দাও। দেখো আলুও কাটা হয়ে গেছে, এবার শুধু কালো জিরায় কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে চাপিয়ে দিলেই হবে, ব্যাস ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। অদ্ভুত মেয়ে তুমি তিতলি, এরকম আঙুল কেটে গেছে তাও বলছো যে এটা কমপ্লিট করে যাবে। আচ্ছা ফাইন করো, আমি দেখি। তুমি দেখছো মানে
এত বড় শেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্না করতে দেখবে, তার মানে আমি নির্ঘাত কোনো ভুল করব। ও চাপা দি, ওকে যেতে বলো না এখান থেকে। এই কোথাও যাব না আমি, আমি এখানেই থাকবো, আমি দেখবো পুরোটা। করো বাবা, বউকে পাইলট বানানো হয়ে গেছে, এখন শেফ বানাচ্ছে, সকালে উঠে নিজের হাতে রান্নাও শেখাচ্ছে। বাড়ির লোকজনের মন পাওয়ার ধান্দা সব। জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।